द्रौपदी महाराज माधव कहाँ है? उद्धव बिना माधव उद्धव से कहा भी नहीं जा गई उद्धव जो कृष्ण कर्तृक प्रेरित उद्धव के देखे माधव ज्ञान करे गोपीगण ताके मधुपति प्रिय चौर ज्ञान करे एखने नहीं तार कासे कृष्णेर संवाद जिज्ञासा करेछिलेन कृष्णेर कथा जिज्ञासा करते करते राधारानी महाभारे कुछे गेछिलेन देखबोन महादेव चित्त जल दशा उपस्थित हलो तिनि ध्यान करतेछिलेन যেন মথুরায় কোন সুন্দরী সহ কৃষ্ণ বিহার করছেন আর কৃষ্ণের বড়মালায় সেই সুন্দরী প্রমোদ সেখান থেকে মধু সংগ্রহ করতে গিয়েছে করেছে তার মুখে গোপে সেই কুমকুম লেগে আছে সেই প্রমোদ এসে রাধারানীর চরণে প্রণাম করতেই পদমুখী প্রমন্দ আমাদের পতি পুত্র বন্ধু বান্ধব আদিকে পরিত্যাগ করে তাকে ভজন করেছিলাম কিন্তু অকৃতজ্ঞ অবস্থায় তুমি যেমন তিনি বড় করুণ করুণ তিনি কতদিনের সেবক আমরা জন্মের থেকে কৃষ্ণকে চিনি তার পর্ব পরিচয় জানি রাম অবতারে সে বালিকে বধ করেছে সর্পনাকার নাক কান কেটে দিয়েছে আর বলিরাজের যজ্ঞে যে ছোট্ট চরণ দেখিয়ে ত্রিলোক আক্রমণ করেছে আদেব সেই কালো পুরুষের সঙ্গে আমাদের কোন সন্দেহ হতে পারে না তবে তার কথা আমরা পরিত্যাগ করতে পারি না তার কথা একবার তার কর্মে প্রবেশ করে সঙ্গে সঙ্গে তাকে গিরে উদাসীন করে দেয় সঙ্গে সঙ্গে স্ত্রী পুত্র আদি পরিত্যাগ করিয়ে বক্সের ন্যায় মনে মনে করতে থাকে কিন্তু উদ্ধব কৃষ্ণের কথা আমরা পরিত্যাগ করতে পারি না কবে সেই কৃষ্ণ আসবে কবে তার অগ্র সুগন্ধ হস্ত আমাদের মস্তক প্রদান করবে করতে করতে রাধা নিমজ্জিত করলেন চিত্র জল্পের দশটি অঙ্গ জল্প অজল্প অবিজল্প অনুজল্প অবজল্প সংজল্প লক্ষণ দশটি শ্লোকে ভাগবতে আছে সুন্দর ব্যাখ্যা করেছেন তারপর উদ্ধব বদ্ধ করে বললেন দেবীগণ আপনারা আমাকে কৃতার্থ করলেন আজ যে ভাব দশা দেখালেন তাতে আমি কৃতার্থ হলাম আপনাদের প্রিয় বন্ধু যে সন্দেশ পাঠিয়েছেন
সেই সন্ন্যাসীর কথা স্মরণ করুন। কৃষ্ণ বলেছেন, হে গোপীগণ, তোমাদের সঙ্গে আমার সর্বাঙ্গ সর্বতোভাবে বিচ্ছেদ হয় নাই, কেবলমাত্র দৈহিক ভাবে বিচ্ছেদ হয়েছে। আমি মনে প্রাণে তোমাদের কাছে আছি, তোমরা আমার কাছে আছো, কারণ আমি সর্বাত্মা। যেমন পঞ্চভূতের মধ্যে পঞ্চভূত অবস্থান করে, আমি সর্ব প্রাণীর অন্তরে অন্তরে বাস করি। তোমরা আমার ধ্যান করতে থাকো, অবশ্যই আমাকে লাভ করবে। এই উপদেশ করলেন, ভগবান বলেছেন বলে সন্তুষ্ট হলেন, উদ্ধবকে সৎকার করলেন। উদ্ধব তাদের সন্তানের জন্য বললেন, দেবীগণ, আপনারা প্রাণবন্ধুর সঙ্গে কোথায় লীলা করেছেন, আমাকে একটু দেখান। এইভাবে দেখানো চলে তাদের গৃহস্থলী লীলাস্থলীতে নিয়ে গিয়েছিলেন। তারা কৃষ্ণ লীলা বর্ণন করেছিলেন। উদ্ধব একমাত্র একান্ত মনে তার শ্রবণ করে শেষে বলেছিলেন, আমি আর কতটাই ফিরে যাব না, আমি এই গোপীদের দাস নেই, চরণের দাস নেই, জন্ম জন্মে কৃষ্ণের গীত শ্রবণ করব। বান্দে নন্দম আদরে নম বিষ্ণু দশাঙ্গিতম জ্ঞাতি মনত্রয়ম তাদের ভরিকত গীত ত্রিভুবনকে পবিত্র করে আমি নন্দবজের গোপীগণের চরণ ধরে বন্দনা করি। ও তাদের ভূতের ভক্তির জন্য বৃন্দাবনে একটি দুর্গাগুণ জন্ম প্রার্থনা করি। উদ্ধবই বলেছিলেন, উদ্ধব দশ মাস দুদিনের জন্য এসেছিলেন, দশ মাস থেকে তারপরে তিনি উত্তরায় যে কৃষ্ণের কাছে জানিয়েছিলেন। আবার অন্য পুরাণান্তরে বর্ণিত আছে যে উদ্ধব রাধারানীকে কোন প্রকারের সান্ত্বনা দিতে পারছেন না, এজন্য তিনি ভাগবত হয়েছিলেন। ভাগবত হইতে কৃষ্ণের আবির্ভাব হয়েছিল, কৃষ্ণকে দর্শন করে তারা সুস্থ হয়েছিলেন। মহা চিত্রকল্পের স্থানটা নন্দগ্রাম বাৎসলের স্থান হল, এই স্থানটি মধুদশের কেন্দ্র। এখানে রাধারানী চিত্রকল্পের হৃদয় হয়েছিল, দেববর্মাদ উদ্গর্ণাভাব প্রকাশিত হয়েছিল, সেই জন্য গৌড়ীয় বৈষ্ণবদের পক্ষে স্থানটি পরম পদীয় স্থান। উদ্ধবের মতো ভক্ত যিনি মনে করেছিলেন আমি কৃষ্ণের সবচেয়ে প্রিয়তম গোপীদের প্রেম বিলাস দর্শন করে তিনি নিজেকে দিনহীন জ্ঞান করেছিলেন, গোপীর পদধূলি প্রাপ্তির জন্য প্রার্থনা করেছিলেন। আজ আমরা সৌভাগ্যবশী সেই কদম খণ্ডিতে উদ্ধব কেয়ারিতে উপস্থিত হয়েছি। উদ্ধবের কাছে প্রার্থনা, তুমি আমাদেরকে তুমি যে ধন প্রাপ্ত হয়েছ গোপীর কাছ থেকে আমাদেরকেও সেই ধনে ধনী করো। আমরা শ্রী রাধা গোবিন্দের প্রাক্তনে ভজন মিলে আসি, অথবা শ্রীমতী রাধারানীর কাছে প্রার্থনা, হে প্রাণেশ্বরী, তুমি যে মথুরা বিরহে কাতরে পড়েছ, তোমার সামান্য সেবার অধিকার আমাদের প্রদান করো। আমরা ধন্য হই তোমার সেবা করি, কারণ যারা প্রভুবাদ বলেছেন যারা কৃষ্ণের জন্য মথুর বিরহে কাতর তাদের সেবা করে আমাদের ধর্ম। তিনি মাধবকে দেখে আমাদেরকে সন্তুষ্ট করুন, তিনি ভাগবত শুনে আমাদের কৃষ্ণ প্রাপ্তি করিয়ে দেন। গোবিন্দিত মঙ্গলম। ভক্তগণ, এই বাবা এখানে থাকেন, খুব কষ্ট করে এখানকার উন্নতির মূলে এখন বর্তমানে তিনি আমরা প্রথম যখন এসছি কাটা বনের ভিতর দিকে ঘুরে ঘুরে আসতে হতো, এ জায়গা তো সাপ ছিল না, কেউ দেখত না, কোনো বিচার ছিল না। একটা কুণ্ড ছিল, তা কুণ্ডটা তো
অসংস্কৃত ভাবে ছিল, ভরাট পড়ে গিয়েছিল, তিনি সংস্কার করেছেন। এখানে সাধুসেবার ব্যবস্থা হচ্ছে। যাই হোক, উদ্ধবের এই স্থানটা তিনি রক্ষা করছেন, সেবা করছেন, এজন্য তাকে কিছু প্রণাম দিন। তারপর আমরা এখান থেকে আবার যাবে উপস্থিত হব, পাটের কদম যাব। জয় গোবিন্দ, প্রণাম করুন, প্রণাম দিন। স্যার আছেন, এই স্থানে পৌঁছিবা পরে উদ্ধব সেবা করিবার অভিলাষা কলে এবং সদাসর্বদা তাঙ্কর দাস হই গুড়ম বা লতা সদৃশ ব্রজধাম রহি জন্ম জন্মান্তরের গোপীমানঙ্কর সেবা করি কৃষ্ণ প্রেম লাভ করিবার ইচ্ছা কলে এবং দশ মাস দুই দিন পরে সে ফেরি যাই কহিলে রাধারাণী ভগবান কৃষ্ণঙ্কর কথা স্মরণ করি করি এভাবে কই চেতাশূন্য হয়েগলে এবং সেই মহাভাব দর্শন করি দশ প্রকার বিকার দেখি অত্যন্ত তৃপ্ত হলে উদ্ধবের পিতার নাম কি? কৃষ্ণের কি হয় উদ্ধব? দেবভাগের পুত্র উদ্ধব কৃষ্ণ চিন্তার ফলে তিনি হয়েছেন সন্তান। উনি বলছেন গুরুদেব আমাকে ভাগবত করতে বলেছিলেন, ভাগবত অনুশীলন করে আমি কৃষ্ণের অত্যন্ত প্রিয় হয়েছি। তবে কৃষ্ণের যদি কেউ প্রিয় হতে চান তাহলে ভাগবত অনুশীলন করবেন, পয়সা কামানোর ধান্দা নয়, ভগবত প্রিয়তা লাভ করার জন্য। এটা যদি সাবধান থাকে, এটা যদি না হয় তাহলে ভগবতপুরী হবে না। উদ্ধব ভগবতপুরী হয়েছে, ভাগবত অনুশীলন করেছেন, কৃষ্ণ প্রসন্ন হয়েছেন, তাকে স্বরূপ প্রদান করেছেন, প্রেম দান করেছেন, তাকে তার প্রতি তিনি পয়ান করেছেন। তাহলে ভগবত প্রীতি যে সাধন করবে ভগবানের অধিও তার কিছু নেই, তিনি প্রাণকেও দিতে পারেন তার জন্য। উদ্দীপন উদ্ধব ক্যারি, ক্যারি চন্দ্রের ফুলের বাগান, এটা হচ্ছে কদমকণ্ডি। কদমকণ্ডি মানে কি? এ আগে বলেছিল কদম কদম জঙ্গল ছিল। খন্ডস্পত্তায় মানে কি? খন্ডস্পত্তায় সমূহ অর্থ হয়, এখানে প্রচুর কদম্ব বৃক্ষ ছিল, সেই জন্য সংস্কৃত ভাষায় এটা এটার নাম কদম্ব খন্ড, কদম্ব খন্ডম খন্ডস্পত্তায়।